যাত্রীবাহী বেপরোয়া টোটোর ধাক্কায় ভেঙে গেল রেল গেটের বুম বাইরিয়ার। সোমবার বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরের 3 নম্বর ঘুমটি এলাকায়। আর এর জেরে বড়সড় কিছু না হলেও শহরের কদমতলা থেকে 3 নম্বর ঘুমটি হয়ে পান্ডাপাড়াগামী রোডে যানজটের কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকেই। গাড়ি বা টোটোর ধাক্কায় রেলগেট ভাঙার ঘটনা নতুন নয়, আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে, যে কারণে বড় ধরনের ঘটনা রুখতে শহরের ওই জায়গায় ফ্লাইওভার বা আরআরওবি করার কথা তার দাবি উঠেছে। এদিকে রেলগেট ভাঙার অভিযোগে ওই টোটো চালককে আটক করেছে আরপিএফ। অন্যদিকে জলপাইগুড়ির টাউন স্টেশন সূত্রের খবর, ওই ঘটনার জন্য প্যাসেঞ্জার ট্রেনটি নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে ছেড়েছে। স্থানীয়দের বক্তব্য, এদিন বেলা 12টা নাগাদ হলদিবাড়ি থেকে এনজেপি প্যাসেঞ্জার ট্রেন যাবে বলে 3 নম্বর ঘুমটিতে সাইরেন দিয়ে গেটের বুম বাইরিয়ার নামানো হচ্ছিল। ওই অবস্থাতেই যাত্রী নিয়ে এক প্রকার জোর করে লেভেল ক্রসিং পার করার সময় ধাক্কা মারে বুম বাইরিয়ারে, আর ফলেই সেটা ভেঙে যায়। ঘটনায় স্থানীয় বাসিন্দা তথা প্রত্যক্ষদর্শী শ্যামপ্রসাদ বলেন, সেই সময় গেটের বুম বাইরিয়ার নামাচ্ছিলেন গেটম্যান। টোটোটি জোর করে লেভেল ক্রসিং পার করতে গিয়ে প্রথমে একটি বুম বাইরিয়ারে ধাক্কা মারে, পরে সেটিতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় গেটম্যান গিয়ে টোটোটি ধরে ফেলে। শ্যামপ্রসাদ বলেন, ওই টোটোতে একটি শিশু সহ একজন মহিলা যাত্রী ছিলেন। বেপরোয়া ভাবে টোটো চালানোর ফলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারত বলে জানাচ্ছেন তিনি। যখন আসছি তখন ট্রেনের সময় হয়ে গেছে, ট্রেন নিচে সাইরেন দিচ্ছে, তার গেট নামাবে, কিন্তু এক বেপরোয়া টোটো চালক, সেই টোটোর মধ্যে একটি বাচ্চা মেয়ে এক মহিলা ছিলেন, সেই রেলগেট দুটোকে ধাক্কা মেরে ভেঙে বেরিয়ে যায়। দুর্ঘটনা খবর ভাগ্যি সে টোটোটা পাল্টি খায়নি এবং দুজন আহত হয়নি, এবং রেলগেট জ্যাম হয়ে যায়, রেল লেট হয়ে যায়, সাধারণ মানুষের দুর্ভোগ। এখানে দেখি পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন ট্রেনের সময় যদি একটু সহযোগিতা করতো রেলের, এই গেটম্যান যখন গেটটা নামায়, তারা যদি গাড়িগুলোকে আটকে দেয়, তাহলে এখন প্রায় এই দুর্ঘটনা ঘটে না। আমরা দেখি প্রায় এরকম করে গেট ভাঙে এবং সাধারণ মানুষের দুর্ভোগের শিকার হতে হয়, আধা ঘন্টা এক ঘন্টা জ্যামের মধ্যে পড়ে যায়। আমরা চাই, এটা তো প্রথম হচ্ছে ফ্লাইওভার বা আরইবি যেটা আমরা দাবি করে আসি রেলের কাছে, সেটাই হোক, যাতে উপর দিয়ে ট্রেনটা চলে যায়, নিচে রাস্তা মানুষ সাধারণ যাতায়াত করতে পারে। এটা হচ্ছে মানুষের লাইফ লাইন, এখানে পুরো হলদিবাড়ি পর্যন্ত মানুষ এই রেলগেটের উপর দিয়ে হাসপাতাল থানা যে কোনো জায়গায় যায়। মানে কেউ কি আহত হয়েছে? আহত হয়েছে, মাধ্যমিক পরীক্ষা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে, এখানে 10 জন সিভিক ভলেন্টিয়ার নিয়ে অফিসার দাঁড়িয়ে শুধু বাইকগুলোকে ধরে ফাইন করার জন্য। যখন ট্রেনের সময় হয় তারা যদি একটু সচেতন হয়, যদি একটু সহযোগিতা করতেন, তাহলে মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এতে কারো অসুবিধা হয় না। আগামী দিনে যদি এরকম ঘটনা ঘটে, সকল ছাত্রছাত্রীরও অসুবিধার সম্মুখীন হবে।